নমস্কার, বেঙ্গল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে আপনারা সবাই স্বাগত। আজ আমাদের 83তম ক্লোজ আপের এপিসোড। দেখতে দেখতে আমরা আমাদের সেই মাইলস্টোন 100তম এপিসোডের দিকে কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছি। 23 আগস্ট 2020-তে আমাদের যাত্রাপথ শুরু করেছিলাম। সেদিন আমাদের সঙ্গী ছিলেন দুই প্রাক্তন ভারতীয় নক্ষত্র, কম্পটন দত্ত এবং রহিম নবী। দেখতে দেখতে আমরা 82টা এপিসোড বা পর্ব অতিক্রম করলাম আপনাদের ভালোবাসা, সহযোগিতা এবং আশীর্বাদকে পাথেয় করে। আমি সৌমিত্র মুখার্জি বেঙ্গল এক্সপ্রেসের পক্ষ থেকে বেঙ্গল এক্সপ্রেসের প্রতিটি দর্শক ও শুভানুদ্দকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তার সঙ্গে নেক্সট জেন সলিউশনের সাক্ষ্য সোমনাথ দাসের পক্ষ থেকেও জানাই আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আজ আমাদের আবার ক্রীড়াক্ষেত্রে আমরা প্রবেশ করছি। ক্রীড়াক্ষেত্রে আমাদের মধ্যে আজকে আলাপচারিতায় থাকবেন সেই প্রাক্তন ভারতীয় নক্ষত্র চিন্ময় চ্যাটার্জি। চিন্ময় চ্যাটার্জির সঙ্গে আপনারা অন স্ক্রিন দেখছিলেন চিন্ময় চ্যাটার্জিকে, কিন্তু কোনো কারণে, নেট বিভ্রাটজনিত কারণে তার সঙ্গে আমাদের সরাসরি সম্পর্ক আবার বিচ্ছিন্ন হয়েছে। যে কারণে আমরা আশা করব চিন্ময় চ্যাটার্জি আমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি বা খুব শীঘ্র সরাসরি আলাপচারিতায় আসবেন এবং আমরা তার সঙ্গে আলাপচারিতায় জানবো তার খেলার জীবনের অনেক অজানা তথ্য। চিন্ময় চ্যাটার্জি সেই 70 দশকের শেষ থেকে, 70 দশকের শেষ থেকে দেখতে দেখতে 80 দশকের মাঝামাঝি পর্যন্ত কিন্তু ভারতীয় রক্ষণের একদম স্তম্ভ ছিলেন। আমরা সেই সব আলোচনায় আসব। তার আগে অবশ্যই আপনাদের প্রতিদিনের মতো আই লিগের কিছু খবর দেবো। আজকে আই লিগের খবর দিতে গিয়ে কিন্তু মনটা যথেষ্টই ভারাক্রান্ত। আমাদের সত্যি এবারে খুব আশা করেছিলাম যে মোহামেডান স্পোর্টিং এবছর আই লিগের প্রথম বিভাগে চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপের খেলার যোগ্যতা অর্জন করবে। আপনারা দেখেছিলেন গত ম্যাচে মোহামেডান স্পোর্টিং 4-1 গোলে বিধ্বস্ত করেছিল কিন্তু ওই চার্চিল ব্রাদার্স কে, এবং 13 ম্যাচ থেকে তারা 20 পয়েন্ট সংগ্রহ করেছিল। আজ খেলা ছিল মোহামেডান স্পোর্টিং এর গোকুলামের সঙ্গে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ, যে ম্যাচটিতে মোহামেডান স্পোর্টিং 1-2 গোলে কিন্তু পরাজিত হয়েছে গোকুলামের কাছে। যে কারণে 14 ম্যাচ খেলে 20 পয়েন্ট সংগ্রহ করে মোহামেডান স্পোর্টিং এবছরে আই লিগের চ্যাম্পিয়নশিপের স্বপ্ন কিন্তু ভেঙে চুরমার হয়ে গেল। অপর খেলাতে চার্চিল ব্রাদার্স এবং ট্রাউ এফসির খেলা 1-1 গোলে অমীমাংসিত ভাবে শেষ হয়েছে। চার্চিল ব্রাদার্স 14টা খেলা থেকে 26 পয়েন্ট সংগ্রহ করলো, ট্রাউ এফসিও 14টা খেলা থেকে 26 পয়েন্ট সংগ্রহ করলো। অপরদিকে আরেকটি খেলা চলছে, যে খেলাতে পাঞ্জাব ফুটবল ক্লাব 1-0 গোলে এগিয়ে আছে রিয়েল কাশ্মীরের বিরুদ্ধে। নিঃসন্দেহে বলা যেতে পারে চার্চিল ব্রাদার্স অনেকটাই কিন্তু এগিয়ে গেছে এবছরের চ্যাম্পিয়নশিপের নিরিখে, এবং সমানে সমানে তাদের সঙ্গে টক্কর দিচ্ছে বা প্রতিদ্বন্দ্বিতা করছে ট্রাউ এফসি। মোহামেডান স্পোর্টিং কে ঘিরে শুধুমাত্র যে মোহামেডান স্পোর্টিং সদস্য সমর্থকদের আশার আলো ছিল তা নয়, সমগ্র বাংলার ফুটবল প্রেমী জনসাধারণ কিন্তু মোহামেডান স্পোর্টিং কে ঘিরে এবছর আশার আলো দেখেছিল। ঠিক যেভাবে মোহনবাগান ইস্ট বেঙ্গল আইএসএল খেলেছে, এটিকে মোহনবাগান নামে বা এসসি ইস্ট বেঙ্গল নামে, সেখানে চিন্ময়দা তোমার কি নেটের সমস্যা হচ্ছে, বারে বারে ইন আউট হচ্ছে? হ্যাঁ দেখতে পাচ্ছি তো, একবার যাচ্ছ একবার আসছো, একবার যাচ্ছ একবার আসছো, ঠিক এই জিনিসটা হয়েছিল। আমি তো ধরেই আছি বলা শুক্লা দত্তর সঙ্গে করার সঙ্গে, মেয়ে ফুটবলার ছিল না, মহিলা ফুটবলার শুক্লা দত্ত, ঠিক সেম জিনিস হয়েছিল, এবং সেই স্বপ্ন আজ ভেঙে চুরমার হয়ে গেল। মোহামেডান স্পোর্টিং এর আই লিগের অভিযান হয়তো শেষ হলো না, আরেকটি খেলা বাকি আছে রিয়েল কাশ্মীরের সঙ্গে, কিন্তু আজ গোকুলামের সঙ্গে 1-2 গোলে হেরে কিন্তু এবছরে মোহামেডান স্পোর্টিং এর আই লিগ জয়ের স্বপ্ন কিন্তু অবশ্যই শেষ হয়ে গেল। বাংলার ফুটবলের পক্ষে আজকে কিন্তু এটা ভালো দিন নয় বা ভালো বিজ্ঞাপন নয়। ঠিক যেভাবে এটিকে মোহনবাগান 1-2 গোলে পরাজিত হয়েছিল এবছরে সপ্তম আইএসএল এর ফাইনালে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে, অরিন্দম ভট্টাচার্য গোলরক্ষকের ক্ষণিকের ভুলে কিন্তু মোহনবাগান এটিকে মোহনবাগানকে ফাইনালের শিরোপা থেকে কিন্তু ছিটকে দিয়েছিল। খেলার মধ্যে এগুলো হয়, কিন্তু অরিন্দম যে ভুল করেছে সেই ভুল হয়তো অরিন্দম ভট্টাচার্যের মতো একজন অভিজ্ঞ গোলরক্ষকের কাছে আমরা কখনোই আশা করি না। আমরা এবার সরাসরি চলে আসব আমাদের আজকের অনুষ্ঠানে। দেখতে পাচ্ছেন অন স্ক্রিন আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রাক্তন ভারতীয় নক্ষত্র চিন্ময় চ্যাটার্জি, যিনি একদিকে রাইট ব্যাক অপরদিকে স্টপারে খেলতেও তিনি কিন্তু সিদ্ধহস্ত ছিলেন। প্রশিক্ষণ নিয়েছেন পিকে ব্যানার্জির মতো কিংবদন্তি প্রশিক্ষকদের কাছে।
আমরা জানবো তার খেলার জীবনের অনেক অজানা তথ্য। চিন্ময় চ্যাটার্জিকে বেঙ্গল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সৌমিত্র মুখার্জি জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একইভাবে অভিনন্দন জানাই বেঙ্গল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলের সমগ্র শুভাদুজ্জায়ী এবং দর্শকদের। এই অনুষ্ঠানটি ভালো লাগলে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার সাবস্ক্রিপশনের উপর চ্যানেলটির উৎকর্ষটা উত্তরণ নির্ভর করছে এবং বেল আইকনটি প্রেস করবেন আমাদের বেঙ্গল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে নিয়মিত নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ আমাদের 83তম এপিসোড। আজ আমরা আবার কিন্তু ক্রীড়াক্ষেত্রে প্রবেশ করেছি, কখনো ক্রীড়াক্ষেত্রে, কখনো রাজনৈতিক ক্ষেত্রে, কখনো অভিনয়ের ক্ষেত্রে, আবার কখনো ঐতিহাসিক ক্ষেত্রে কিন্তু আমরা বিচরণ করি। প্রথম দিন যেদিন আত্মপ্রকাশ করেছিল 23 আগস্ট 2020, আমি সেদিন বলেছিলাম দৈত্যকণ্ঠে যে আমাদের এই চ্যানেলটি শুধু টক শো চ্যানেল, কোন রকম আপডেট দেওয়ার চ্যানেল নয়, আন্তর্জাতিক কোন ফুটবলের খবর কিন্তু এই চ্যানেলে কখনোই আপনারা পাবেন না। পাবেন ভারতের মাটিতে যে সকল ফুটবলের, ক্রিকেটের বা হকির খেলা হয় সেই খেলার ফলাফল, কারণ আমরা দেশীয় খেলার উপর ভিত্তি করেই কিন্তু এই চ্যানেলটির কে সম্পূর্ণরূপে আত্মনিয়োগ করেছি এবং আত্মপ্রকাশ করেছি। সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের আলাপচারিতায়, যিনি আছেন সে প্রাক্তন ভারতীয় নক্ষত্র চিন্ময় চ্যাটার্জির সঙ্গে। চিন্ময় দা, তোমাকে প্রথম প্রশ্ন, তোমার জন্মদিন হচ্ছে 28 এপ্রিল 1954। ফুটবলে প্রথম ময়দানে পা রেখেছিলে 1971 সালে ভবানীপুরে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ফুটবল খেলাটার প্রতি তুমি অনুপ্রাণিত হলে কেন বা ফুটবলকে তুমি বেছে নিলে কেন? আর 5টা বাঙালি ছেলের মতোই কি তুমি ফুটবল অন্ত প্রাণ ছিলে ছোট বয়স থেকে? হ্যাঁ, একদম ছোটবেলা থেকেই আমি, একটু জোরে বলো, একটু জোরে, একটু জোরে, একদম ছোটবেলা থেকেই আমি ফুটবল খেলতে ভালোবাসি। আমার মা বাবা আমাকে খুব সাহায্য করেছিল ছোটবেলায়, আমি যখন খালি পায়ে খেলতাম তখন মা বাবা আমার পেছন থেকে খুব উৎসাহ দিত। তারপরে রহড়ায় আমার যে ক্লাব রহড়া সংঘ, সেখানে কালিদাস মুখার্জি, উনি মারা গেছেন, উনি আমাকে ফুটবল বললো তুমি ফুটবল খেলবে, তুমি বুট পাই দিয়ে খেলো। আমি সেই বুট পাই দিয়ে 1970 সাল থেকে প্র্যাকটিস করতে আরম্ভ করলাম। তারপরে উনি আমার হাত ধরে 1971 সালে কলকাতা সেকেন্ড ডিভিশন টিম ভবানীপুর, তখন ভবানীপুরে প্রথম কলকাতা মাঠে নিয়ে গেল, সেই শুরু আমার কলকাতা মাঠের ফুটবল জীবন। 71 সালে ভবানীপুরের দ্বিতীয় বিভাগ দিয়ে শুরু করেছিল চিন্ময় চ্যাটার্জি, অবশ্যই একজন ভারতীয় দলে অন্যতম স্থপতি রক্ষণ বাগের। এরপরে 1972 সালে তুমি বাটাতে গেলে এবং সেখানেও 1 বছর অতিবাহিত করার পর জজ টেলিগ্রাফে 1973 সালে, একইভাবে খিদিরপুরে 1974 সালে, প্রতিটা ক্লাবে তুমি 1 বছর করে অতিবাহিত করলে। এই 1 বছর অন্তর অন্তর ক্লাব পরিবর্তনের কারণ কি ছিল? ওই যে বললাম, আমার যে গুরু ছিল কালিদাস মুখার্জি, উনি আমার কোন কোন বছর কোন ক্লাবে খেলবো এটা উনি উনি বাটা ক্লাবের কর্মকর্তা ছিলেন, অন্যতম কর্মকর্তা, উনি ঠিক করতেন যে আমি কোন বছর কোন ক্লাবে। উনি তো কলকাতা মাঠে অন্যান্য ক্লাবের সাথে খুব যোগাযোগ ছিল, তাই উনি আমাকে প্রত্যেক বছর আজকে এবছর এই ক্লাব, ওই বছর, আমি তখন ওনার উপরে কথা বলতাম না। কালিদাস মুখার্জি আমার স্বর্গীয়, উনি মারা গেছেন, ওনার কাছে আমি ঋণী। সত্যিকারের যদি ফুটবলকে ভালোবাসে, উনি কিন্তু জীবনে নিজে ফুটবল খেলেনি, কিন্তু অত্যন্ত মানে দৃষ্টি দৃষ্টি দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি ছিলেন ফুটবলের। এরপরে 1975 সাল সেই মাইলস্টোন যেটা প্রতিটি ফুটবলারের বা ক্রিকেটারের, বাংলার ফুটবল বা ক্রিকেটার বা হকি যারা খেলেন, বড় দলে খেলা, সেই সবুজ মেরুন জার্সি গায়ে তুমি 1975 সালে মোহনবাগানে যোগদান এবং এই বছরই আইএফএ শিল্ডে ইস্ট বেঙ্গলের কাছে বিধ্বস্ত হয়েছিল 0-5 গোলে। এই মোহনবাগানে যোগদান 75 সালে সুযোগটা কিভাবে এলো? ওই আমি খেললাম 74 সালে জুনিয়র ইন্ডিয়া খেললাম, তখন খিদিরপুরে খেলি আমি, আমি জুনিয়র ইন্ডিয়া খেলেছি খিদিরপুর থেকে, বুধদাত ক্লাব থেকে। সেখান থেকে কালিদা বললো তোর একটা সুযোগ আসছে, তুই, আমি মোহনবাগানের সাথে কথা বলেছি, তুই এবার মোহনবাগানে সই কর। তা আমি তো ওনার কথা তখন ফেলি না, তাই উনি বললেন আমি মোহনবাগানে সই করলাম।
কিন্তু অনেকগুলো সাইড ব্যাক ডিফেন্ডার ভর্তি ছিল, তাও উনি যেহেতু আমায় বললেন, আমি বললাম ঠিক আছে আমি সই করব। তাই ওই তোমার সেইবার সময় প্রথম 75 সালে বলো, আমি মোহনবাগানে সই করলাম, বেশি 75-এ খেলার যখন সুযোগ পাইনি। মোহনবাগানে সই করেছিলে তখন তোমার প্রশিক্ষক কে ছিলেন? 75 অরুণ ঘোষ, অরুণ অরুণ ঘোষ। ঘোষ ছিলেন আমাদের তো মোহনবাগান ক্লাবের প্রশিক্ষক। আচ্ছা, আর তোমার সেই যে রাইট ব্যাকের জায়গাটা, রাইট ব্যাকের যে জায়গাটা, এই হুম জায়গাটাতে 75 সালে যখন মোহনবাগানে সই করলে, আর কে কে ছিলেন সেই জায়গাটাতে তোমার সিনিয়র প্লেয়ার? অনেকে ছিল, অনেক ছিল, শ্যামল আমাদের শ্যামল দিলীপ পালিত ব্যানার্জি, ছিল, দিলীপ শ্যামল পালিত, ব্যানার্জি না, দিলীপ পালিত, রাইট ব্যাকে দিকপতি, বিজয় দিকপতি, অনেক সিনিয়র প্লেয়ার ছিল। আমি তখন সবে জুনিয়র, খিদিরপুর থেকে এসেছি, তাই খুব একটা, তারপরে সব থেকে আমার কলকাতা মাঠে সবাই যেটা বলে, আমার অন্যতম বন্ধু, আমার প্রিয় বন্ধু ভাস্কর ছিল, তাই আমি আর ভাস্কর দুজনে মিলে বললাম ঠিক আছে এবার চল মোহনবাগানে সই করতে। আমরা তার আগে, আমি বিদেশ মানস, ভাস্কর, প্রশান্ত, মনোরঞ্জন, আমরা সব জুনিয়র বেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে ফিরলাম, ফিরেই আমি ভাস্কর মোহনবাগানে সই করলাম, চল এবার চান্স নিয়ে দেখি যা হয় হবে। তা ভাস্কর নিয়মিত সুযোগ পেয়েছে, খেলেছে, আমি সেরকম ওই 2-3 খানা ম্যাচ 75 সালে মোহনবাগানে জার্সি গায়ে খেলার সুযোগ হয়েছে। তাহলে এই নিয়মিত সুযোগ না পাওয়ার কারণে কি 76 সালে ইস্ট বেঙ্গল দলে আসা তোমার? সেইটা তো আমার, আমি তো প্রথমেই বললাম আমার খেলার, আমার আর ভাস্কর এই দুজনের খেলা কোন ক্লাবে খেলবো এটা ঠিক করতেন ওই কালিদাস মুখার্জি। উনি আবার 76 সালে ইস্ট বেঙ্গলের কর্মকর্তাদের, জীবন দা, পল্টু দা, এদের সাথে কি কথাবার্তা বললো জানি না, বলো চল আর এখানে থাকতে হবে না, তোমরা দুজনই ইয়েতে চল ইস্ট বেঙ্গলে সই ইস্ট করো। বেঙ্গলে। অ্যাকচুয়ালি আমরা 3 জন, আমি, রঞ্জিত মুখার্জি আমাদের সিনিয়র, আর আমি আর ভাস্কর, এই 3 জনের সবকিছু ঠিক করতেন ওই কালিদাস মুখার্জি। কিছুদিন আগে রঞ্জিত দার ইন্টারভিউ, একটা টক শো করলাম সরাসরি। এরপরে 76 থেকে 79 টানা 4 বছর ইস্ট বেঙ্গলে তুমি কাটালে, ইস্ট খেলেছি, বেঙ্গলের হ্যাঁ প্রতিনিধিত্ব করলে। এই 4 বছরের মধ্যে কি মোহনবাগান বা মোহামেডান স্পোর্টিং এ খেলার জন্য তোমার কাছে কোনো প্রস্তাব আসেনি? প্রত্যেক বছর এসছে 76 সাল থেকে, প্রত্যেক বছর মোহনবাগান ক্লাব, মোহামেডান সেরকম একটা আসেনি, মোহনবাগান 77-78 আমায় ট্রাই করেছে। এখন একটা গল্প শোনাবে, আমি বললে হয়তো লোকে বিশ্বাস করবে না, সেই বলো। সময় পিডব্লিউডি মিনিস্টার ছিলেন যতীন চক্রবর্তী, তো উনি মোহনবাগান ক্লাবের অন্যতম কর্মকর্তা ছিলেন, উনি একদিন রাইটার্স বিল্ডিং এ আমাকে ডেকে পাঠালেন। তাই বললাম যতীন চক্রবর্তী তখন মিনিস্টার, উনি আমায় ডাকছেন, আমি ঠিক আছে যাবো দেখা করবো। ওনার কাছে গেলাম, মোহনবাগান এই কর্মকর্তা, চুরুট খেতেন, চুরুট, বড় হাতে চুরুট, চুরুট খেতেন খুব। তা উনি আমাকে বললেন শোনো, ঘরে ঢুকলাম, বললো সবাইকে বললো তোমরা এখন কেউ আসবে না। তা আমি বসে আছি একা, উনি আমাকে বললেন শোনো আমি যাই, আমি চাই আমাদের টিমে তুমি এবার সই করো। আমি বললাম আমি তো 75-এ ঘুরে এসেছি, আমায় তো সেরকম চান্স দেয়নি, বলে তখন তুমি ছোট ছিলে তো এত ভাবছো কেন, তুমি এখন সই কর। আমি বললাম যে দেখুন, বললো শোনো তোমাকে আমি ফ্ল্যাট দেবো, 99 ইয়ার্স এর যে ফ্ল্যাট পশ্চিমবঙ্গ সরকারের ভাড়া পাওয়া যায় 99 বছরের পরে, ওই তারই হয়ে যায়, 99 বছরের ফ্ল্যাট মানে তারই মোটামুটি আগেকার দিনে, আমি 77-78 সালের কথা বলছি, বলে রানিকুটিতে তোমাকে 3 রুমের ফ্ল্যাট দেবো, তুমি মোহনবাগানে সই করো। আলাম কি করে সই করি বলুন, আমি ইস্ট বেঙ্গলে এসে আমি প্রতিষ্ঠা পেয়েছি, এখন এদের সাথে আমি কি করে বেইমানি করি বলুন। উনি বললো আমি জানি না, তোমাকে এবারে তুমি আমাদের মোহনবাগানে থাকো, এটা আপনি, আপনি মন্ত্রী, আপনি আমার সিনিয়র, আমার নমস্য ব্যক্তি, তো আপনার অনুরোধ করেছেন আমি তার জন্য কৃতজ্ঞ, কিন্তু আমার পক্ষে ইস্ট বেঙ্গল ছেড়ে আসা এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব হচ্ছে না, এই বলে
তখন তার মতো আমি পালিয়ে এসেছিলাম, তারপরে আর ফেরা হয়নি মোর মার্কাতে। 76 থেকে 79 টানা ইস্ট বেঙ্গল এলার পর তুমি 80 সালে মোহামেডান স্পোর্টিং এ যোগদান করলে এবং 80-81 দুটো মরসুম মোহামেডান স্পোর্টিং এ খেললে। ইস্ট বেঙ্গল থেকে মোহামেডান স্পোর্টিং এ গেলে ইস্ট বেঙ্গল ছাড়ার কারণ কি ছিল তাহলে? ইস্ট বেঙ্গল তো রেগুলার খেলেছো, প্রতিষ্ঠা পেয়েছো, তুমি নিজেই বললে। এটা তো যারা ওই সময় ফুটবল মাঠে টাতে যেত বা যা খবর খবর রাখতো বা যারা সমর্থক ছিল, সেই সময় জীবনদা পল্টু দ্বারা ক্ষমতায় ছিলেন না 79 সালে। তখন যে কর্মকর্তারা ছিল তারা আর সেই সময় এই হরজিন্দার, গুরদেব, দেবরাজ এরকম বাইরের প্লেয়ার অনেকগুলো ইস্ট বেঙ্গলে 79 সালে সই করেছিল। এবারে আমাদের সাথে আমি, সুরজিৎ দা, শ্যামল দা, ভাস্কর এরকম, আমাদের ডেভিড উইলিয়াম, সাবির আলী, আমাদের সাথে মনিমানা হচ্ছিল না ওই বিদেশ মানে ভারতবর্ষের মানে বিদেশি বলবো না, ভারতবর্ষেরই প্লেয়ার, অন্য স্টেটে, অন্য রাজ্যে, ভিন ভিন রাজ্যে অন্য রাজ্যে। হ্যাঁ, কর্মকর্তারা বলছে তোমরা গ্রুপ বাজি করছো, এই করছো, সেই করছো, তোমাদের জন্য ওরা খেলতে পারছে না। ওরা খেলতে পারছে না, ওদের ক্যালিবার সেরকম। ওরা কলকাতা মাঠে এসে দেখুন, মোহনবাগান ইস্ট বেঙ্গল মাঠে জার্সি গায়ে নেমে বহু প্লেয়ার নেমেছে, বহু, সবাই সাকসেস কিন্তু হয়নি। তা আমরা বলছি যে না, ওরা কর্মকর্তারা তখন নিশীথ ঘোষের টিম চালাচ্ছেন, নিশীথ ঘোষ, নিশীথ বাবুরা সেই সময় টিম চালাচ্ছেন, তাই আমাদের সাথে বনিমানা হচ্ছিল না। তখন ওই তলা দিয়ে আমাদের সঙ্গে মোহামেডান স্পোর্টিং যোগাযোগ করলো, আমরা একসাথে 9 জন মোহামেডানে সই করলাম। এবং 80-81 2 বছর মোহামেডান স্পোর্টিং এ ছিলেন। 81 সাল একটা মাইলস্টোন মোহামেডান স্পোর্টিং এর, হ্যাঁ, দীর্ঘ আমরা দিন পর মোহামেডান এখনো স্পোর্টিং পর্যন্ত আবার আর হয়নি কলকাতা লিগ কলকাতা চ্যাম্পিয়ন, লিগ জয় ওই করেছিল 81 সালেই লাস্ট আমরা 81 সালের জিতেছি। পর দীর্ঘ 91। আমরা ফার্স্ট, 80 সালেও আমরা ফার্স্ট ছিলাম, কিন্তু ওই হ্যাঁ ইডেন গার্ডেনে গন্ডগোল হয়ে গেল, গন্ডগোল হয়ে গিয়ে ডিগ বন্ধ হয়ে গেল, নইলে আমরা 80 সালেও হ্যাঁ হ্যাঁ চ্যাম্পিয়ন হতাম। ওই যে মারামারি এবং হয়ে ইডেন দীর্ঘ গার্ডেনে, 16টা প্রাণ চলে গেছিল, হ্যাঁ 40 বছর কিন্তু মোহামেডান স্পোর্টিং হ্যাঁ, আর কলকাতা লিগের স্বাদ আর পায়নি আর সেই আর তোমাদের এখনো সময়। পর্যন্ত তুমি, মানস দা, বিদেশ দা, ভাস্কর দা, সুরজিৎ সেনগুপ্ত, এক ঝাঁক প্রসূন ভারতীয় ফুটবলের তারকারা মোহামেডান প্রসূন্দা স্পোর্টিং এ গেছিলে, প্রশান্ত 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 ব্যানার্জি অবশ্যই ছিলেন, প্রসূন হ্যাঁ প্রশান্ত ব্যানার্জি দাও ছিল, এবং এক ঝাঁক প্রসূন্দাও ছিল, তারকা গিয়ে মোহামেডান স্পোর্টিং এর ইনফ্রাস্ট্রাকচারটাই পরিবর্তন হয়ে গেল, গিয়ে একটা পুরো বাংলা দল তৈরি হলো, পরিবর্তনের চ্যাম্পিয়ন। এবং হ্যাঁ, সেই 81 সালে মোটামুটি 40 বছর আগে মোহামেডান স্পোর্টিং শেষ চ্যাম্পিয়ন হয়েছে। এরপরে তুমি 82 সালে আবার ইস্ট বেঙ্গলে প্রত্যাবর্তন করলে। এই প্রত্যাবর্তনের কারণটা আমরা জানা আছে যে প্রত্যেকেই যে যার ক্লাবে আবার ফিরে এসেছিল ওই মনোমালিন্যটাকে দূরে সরিয়ে। তোমারটা কি সেই কারণ ইস্ট বেঙ্গল তোমাকে আবার ডেকে নিয়েছিল সাদরে 82 সালে? হ্যাঁ হ্যাঁ, 82 সালে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হই। সেই সময় ওই ইস্ট বেঙ্গল ক্লাবের কর্মকর্তারা আসলো বাড়িতে, এসে বলল যে যা হবার হয়ে গেছে, ভুলে যাও, আমরা ভুলে যাব, তোমাদেরই ক্লাব, তোমরা তো ইস্ট বেঙ্গলের রক্ত, তোমাদের শরীরে আছে ইস্ট বেঙ্গলের, তোমরা কেন বাইরে খেলবে? তা আমরাও সব একসাথে বসে ঠিক করলাম যে হ্যাঁ, এটা তো ঠিকই বলছে, ইস্ট বেঙ্গল বলতে আমাদের প্রাণ, আমরা সেই সময় যারা খেলতাম ইস্ট বেঙ্গলের লাল হলুদ জার্সি আমাদের প্রাণ ছিল। তো আমরা ঠিক করলাম, ঠিক আছে, ওরা যখন ভুল বুঝতে পেরেছে, ওরা যখন ডাকছে আবার, তাহলে আমাদের এবার ফিরে যাওয়াটাই ঠিক হবে। আমরা সাময়িক ভুল বোঝাবুঝির জন্য আমরা ক্লাব ছেড়েছিলাম, কিন্তু এখন যখন ভালোবেসে আবার ডাকছে, আর ডাকছে মানে আমাদের মা ডাকছে, মা, আমাদের ইস্ট বেঙ্গল ক্লাব আমাদের কাছে মা, ওই সময় যারা আমরা খেলতাম, তাহলে মা ডাকলে সন্তান সাড়া দেবে না, এটা তো হতে পারে না, এটা ঠিক না, এটা এক বেশি দিন রাগ করে থাকা উচিত নয়, কোনো মানুষেরই কোনো ক্ষেত্রে বেশি দিন রাগ থাকা উচিত না আমি মনে করি। আর ঠিক আমাদের কথা, মা ডাকছে, মা ডাকছে যখন তখন তো আর দ্বিমত থাকতে পারে না। মা যদি সন্তানকে ডাকে যে তুমি আমার কাছে ফিরে এসো, তো সন্তান কি বাইরে থাকতে পারে? তাই আমরাও ঠিক করলাম যে 82 সালে আমরা
ভুল বোঝাবুঝি ব্যাঘাত ঘটিয়ে আমরা আবার ইস্টবেঙ্গল কাপে ফিরলাম। এই যে ইস্ট বেঙ্গলে ফিরে এলে 1982 সাল, এই সময় মোহনবাগান থেকে তোমাকে আবার অফার করেনি, আসার প্রস্তাব দেয়নি? তারপরে তখন কলকাতায় আমাদের গায়ে স্ট্যাম্প পড়ে গেছে যে এরা সব ইস্ট বেঙ্গলের ছেলে, এরা সব, এদেরকে যাই বলো এরা ইস্ট বেঙ্গলের ছেলে, এদেরকে আর কিছু করা যাবে না। 82 থেকে 86 আমি ইস্ট বেঙ্গলে খেলেছি, 82, 83, 84, 85, 86 টানা 5 বছর, এবং আগে 4 বছর, 9 বছর টোটাল সামগ্রিক ভাবে তুমি ইস্ট বেঙ্গলের প্রতিনিধিত্ব করেছো। আচ্ছা, ছোটবেলা থেকে, হ্যাঁ 2 বছর মোহনবাগান, তার মানে এখানে এখানে হচ্ছে 82, 83, 84, 85, 86, 5 বছর, আর 4 এ 9, 1 এ 10, আর 12 বছর বড় দলে খেলেছো সব মিলিয়ে। আচ্ছা, যখন ছোট বয়সে তুমি, ছোট বয়স থেকে যখন তুমি ফুটবলের প্রতি আসক্ত হলে, আমাদের ছোট বয়স থেকে একটা মোহনবাগান ইস্ট বেঙ্গলের অনুভূতি থাকে বা মোহামেডান স্পোর্টিং এর থাকে, ছোটবেলা থেকে তোমার অনুভূতিটা কোন দলের প্রতি ছিল? আমি ইস্ট বেঙ্গল তখন গ্যালারিতে খেলা দেখতে, অসীম মল্লিক, পরিমল দে, শান্ত মিত্র, তিতা থঙ্গরাজ, আমাদের সুধীর কর্মকার, তারপরে স্বপন সেনগুপ্ত, এদের খেলা দেখতাম গ্যালারিতে গিয়ে, 35 পয়সা বা 85 পয়সা তখন ছিল। আমাদের পাড়ার বড়রা আমাদের লাইন ধরে নিয়ে যেত, লাইন করে সব, আমরা তখন স্কুলে পড়ি 67, 68 সাল, 69 সাল, 70 সাল, 70 সালে ক্যাশ ক্লাবে খেলা, ইডেন গার্ডেনে আমি গ্যালারিতে খেলা দেখেছি, যেটা ক্যাশ ক্লাবকে 1 গোলে আইবি শিল্ডে হারালো, স্বপন দা বল টেনে নিয়ে গিয়ে জংলা দা পরিমল দেখে দিল, পরিমল দে গোল করলো, ওই 1 গোলে প্যাস ক্লাবের কি খেলা, কি আনন্দ পেয়েছি 70 সালে ওই দিন ইডেন গার্ডেনে সমর্থক হিসাবে। তখন তার ইস্ট বেঙ্গলে খেলি না, 1970 সাল, তখন আমি 8, 9, 9, 10 এ পড়ি, কি আনন্দ পেয়েছিলাম যে আমার ক্লাব জিতেছে। সেই থেকে আমরা ছোটবেলা থেকে ইস্ট বেঙ্গল, আমার পরিবার পুরো ইস্ট বেঙ্গল। তোমাকে যদি 75 সালে মোহনবাগান নিয়মিত ভাবে খেলাতো, তাহলে হয়তো মোহনবাগানে তোমার দরজাটা খুলে যেত। তখন কি তুমি বিবেকের বিরুদ্ধে গিয়ে মোহনবাগানে খেলতে, মানে প্রাণটা পড়ে আছে, মনটা পড়ে আছে ইস্ট বেঙ্গলে আর খেলছো সবুজ মেরুন জার্সি গায়ে? না 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 না, এটা হয় না। যদি তুমি মোহনবাগানের প্রতিষ্ঠা পেয়ে যাও, দেখুন আমি সত্যি কথা বলি, আমি যা শুনেছি, শোনা কথা বলছি, তুমি গোস্বামী বাঙাল, তাহলে কি উনি মোহনবাগানে প্রাণ দিয়ে খেলেননি? সুব্রত ভট্টাচার্য বাঙালি, সুব্রত ভট্টাচার্য, হ্যাঁ সুব্রত ভট্টাচার্য বাঙাল আমি জানি, তাহলে ও কি মোহনবাগানের জন্য খেলেনি? তোর প্রাণ দিয়েই খেলেছে, সুতরাং ওটা ফিলিং থাকে না। যখন মানুষ ভট্টাচার্য, মানুষ ভট্টাচার্য একদম মানে কাট বাঙাল বলতে যাবো যায়, কিন্তু মোহনবাগান অন্তর প্রাণ, মানুষের মানুষের মাটানগরের বাড়িতে তো আমরা গেছি, ওর মা বাবা আমাদের মা রান্না করে খাওয়াতো, তো আমি জানি তো বাঙাল, কিন্তু মোহনবাগানে খেলেছে বেশি, তাই মোহনবাগানে হয়ে গেছে, ওটা হয় না। মোহনবাগানেই খেলেছে তো, মোহনবাগানেই খেলেছে, মোহামেডান স্পোর্টিং এ 2 বছরের জন্য গেছিল তোমাদের সঙ্গে সবাই। হ্যাঁ অ্যাকচুয়ালি তাই, খেলার 81 সালে ক্ষেত্রে যেমন আমি মনাদাকে বারে বারেই জিজ্ঞেস করি যে তুমি তিনটে ক্লাবেই খেলে জার্সি গায়ে দিয়েছি, তিনটে ক্লাবে জার্সি আমার বাড়িতে আছে, এটা বলতে পারি। আমি মনাদাকে প্রশ্নটা করছি যে তুমিও তো একদম কাঠ বাঙাল, 2 বছর মোহনবাগানে কাটিয়েছো, মোহনবাগানে এসেছিলে যে কোনো কারণে হোক, তো বনাদা অকপটে বলতো আমি কিন্তু মোহনবাগানের পরিবেশের সঙ্গে সেভাবে একাত্ম হতে পারিনি যেটা আমি ইস্ট বেঙ্গলের সঙ্গে হতে পেরেছিলাম। খুব বাস্তব, 2 বছরের মধ্যে এসে একাত্ম হওয়া যায় না, ক্লাবে বেশি দিন খেলে না, স্বাভাবিক, যে যে ক্লাবে বেশি দিন খেলে যায় সে সেই ক্লাবেরই প্লেয়ার হয়ে যায়, যে মোহনবাগানে বেশি খেলেছে সে মোহনবাগানে, যে ইস্ট বেঙ্গলে বেশি খেলেছে সে ইস্ট বেঙ্গল, এটাই ঘটনা। যেমন কৃষ্ণেন্দু রায় কিন্তু বাঙাল, কিন্তু কৃষ্ণেন্দু রায়ের সঙ্গে মোহনবাগান ক্লাবের সম্পৃক্ত হওয়াটা অনেক বেশি ইস্ট বেঙ্গল ক্লাবের থেকে। বান্টু দা, তোমার এই ক্লাব লেভেলে 82 থেকে 86 তুমি
আবার প্রত্যাবর্তন করলে ইস্ট বেঙ্গলে, টানা 5 বছর খেলার পর 86 সালে কলকাতা মাঠকে তুমি আলবিদা করলে, ফুটবলে বিদায় নিলে। এই যে ক্লাব লেভেল খেলা শুরু হয়েছিল ভবানীপুরে সেকেন্ড ডিভিশনে 71 থেকে 86, 16 বছরের ফুটবল জীবন টানা, এর মধ্যে প্রশিক্ষক হিসেবে তুমি কাকে কাকে পেয়েছিলে? এর মধ্যে দুজন নমস্য ব্যক্তি, আপনার অমল দত্ত, প্রদীপ ব্যানার্জি, প্রদীপ ব্যানার্জি, অমল দত্ত, অরুণ ঘোষ, নাইমুদ্দিন, এরাই বড় ক্লাবে এরা এই 3 জনকেই পেয়েছি। নিখিল নন্দী, নিখিল নন্দী, নিখিল নন্দী সেই সময় বড় ক্লাবের কোচ ছিলেন না। আচ্ছা, তুমি যখন মাঝারি ক্লাব গুলো খেলতে, মাঝারি ক্লাব গুলো তখন কার শিক্ষক হিসেবে পেয়েছিলে? বাটা, জর্জ, খিদিরপুর, আসল নাম তো বলেননি, আসল যে গুরুদেব ছোটদের তুমি কাকে প্রশিক্ষক হিসেবে পেয়েছিলে? ব্যানার্জি, অচ্যুত ব্যানার্জিকে পেয়েছিলে কোন ক্লাবে? খিদিরপুর, আচ্ছা, খিদিরপুর, নমস্য, নমস্য, তোমার এই যে ছোটদের জন্য নমস্য লোক ছিল, নিঃসন্দেহে নমস্য লোক ছিল। হ্যাঁ, তুমি বাঘাশঙ্কে ছোটদের জন্য, বাঘাশঙ্কে, না 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 বাঘাশঙ্কে পাইনি, কোচিস না না না। আচ্ছা, এই যে তুমি পিকে ব্যানার্জির কথা বললে, অমল দত্তর কথা বললে, অরুণ ঘোষের কথা বললে, সৈয়দ নাইমুদ্দিনের কথা বললে, এনাদের প্রত্যেকের প্রশিক্ষণ দেবার পদ্ধতি তো আলাদা। হ্যাঁ, সে তো বটেই, অবশ্যই এনাদের প্রত্যেক, আচ্ছা তোমার কি, আচ্ছা পিকে ব্যানার্জি সম্বন্ধে যেটা আমাকে শুনি, পিকে ব্যানার্জি সবসময় স্টার প্লেয়ারদের নিয়ে খেলতে ভালোবাসতেন, অমল দত্ত জুনিয়রদের নিয়ে খেলতে ভালোবাসতেন, সৈয়দ নাইমুদ্দিন অত্যন্ত কঠিন ভাবে ডিসিপ্লিন, অত্যন্ত কঠিন ডিসিপ্লিনের সঙ্গে খেলোয়াড়দের সঙ্গে মিশতেন, আর অরুণ ঘোষ জুনিয়র সিনিয়র মিলিয়ে দল তৈরি করে খেলতে ভালোবাসতেন। তোমারও কি তাই মনে হয়? হ্যাঁ, আমার একদম একমত। দেখুন, খেলতে নামার আগে ড্রেসিং রুমে প্রদীপ ব্যানার্জি যেভাবে প্লেয়ারদের উদ্বুদ্ধ করতেন, তার ভারতবর্ষে আর কেউ পারবে না। আবার ছোটদের নিয়ে, ছোটদের নিয়ে রিস্ক নিয়ে বড় ম্যাচে নামিয়ে দিল। আমি যেমন, আমাকে বড় ম্যাচ যেদিন প্রথম খেলি, আমি নিজেই জানতাম না আমি খেলব, তো অমল দত্ত বললো একজন আসেনি, অশোক লাল ব্যানার্জি, নাম করা নমস্য খেলোয়াড় ছিলেন, জানেন আপনারা, সবাই জানেন অশোক লাল ব্যানার্জি, বড় ম্যাচ মোহনবাগান ইস্ট বেঙ্গল, উনি ওই দিন তো পেট খারাপ, যাই হোক একটা কি কারণে আসেননি। আমাকে আগের দিন প্র্যাকটিস অমল দত্ত বলে দিলেন তুমি রিজার্ভে থাকবে। আমি তো আরামসে অফিস থেকে বেরিয়ে টিফিন এ ঢুকেছি, ঢুকে চাউমিন টাউমিন খেয়ে আরামসে আস্তে আস্তে ক্লাবে ঢুকেছি। আমি জানি তো আমি ফার্স্ট টিম, অশোক ব্যানার্জি তো আমাদের সময় আমরা তাকিয়ে দেখতাম, প্র্যাকটিস করতাম ওনার সাথে, আমি প্র্যাকটিস করতে পারছি এইটাই ভাগ্য ভালো, এরম বল, এইরকম উঁচু দরের প্লেয়ার ছিল, তো কল্পনাও করিনি যে আমি ওই দিন খেলবো। তো আমি এসে ঢুকেছি, হঠাৎ দেখি অমল দত্ত বলো আমার সাথে এসো। আমি বললাম আমি কোথায় যাবো, বলো তুমি ওই ঘরে এসো আমার ঘরে। তো গিয়ে দেখি সুধীর কর্মকার বসে আছে, তো আমাকে বললো যে সুধীর তুমি স্টপার খেলো। সুধীরদা তো অল্প কথা বলতেন, খুব বেশি কথাবার্তা উনি বলতেন না, খুব খুব কম কথা, মানে সারাদিনই কথা কথা বলতেন অল্প। আচ্ছা, আস্তে করে বললো আচ্ছা ঠিক আছে। তখন অমল আমার বললেন তুমি রাইট ব্যাক খেলবে সুধীরের জায়গায়, সুধীর স্টপার খেলবে। সে কি, আমি তো এক প্লেট খেয়ে এলাম এই মাত্র টিফিন থেকে, বলো ওসব আমি জানি না, তোমাকে খেলতে হবে। লেফট ব্যাক শ্যামল ব্যানার্জি, তুমি রাইট ব্যাক। আমি বললাম বলেন কি, আমি তো আমার হাত পা কাঁপতে আরম্ভ করলো, আমি তো মেন্টালি প্রিপারেশন নিয়ে, বলো প্রিপারেশন, প্রিপারেশন অমল দত্তের কোচিং এ তুমি খেলো, তোমার অত প্রিপারেশনের লাগবে না, আমি যা বলে দেবো তুমি সেটা করবে। সুধীর দাকে বলে দিলো, বলো এইভাবে চলো, তো উনি ঝুঁকি নিয়ে নিলেন। আমি তার আগে মানে কোনো দিনও কোনো বড় ম্যাচ খেলিনি, আমায় বললো তোমায় খেলতে হবে মোহনবাগান মাঠে খেলা। সুধীরদা আবার আমার আলাদা ডেকে নিয়ে গেল, বলো শোন ওর দিকে উল্গা পড়বে, উল্গা নতন,
আমি বললাম হ্যাঁ পড়বে তো, বলে তোকে কিছু করতে হবে না, তুই শুধু ওকে দুয়াতের মধ্যে সব সময় রাখবি, তোর থেকে দুয়াতের বেশি যেন ডিফারেন্স কোনো সময় না, বাদ বাকি আমি সামলাবো, তোকে কিচ্ছু করতে হবে, তুই শুধু উলগাকে তোর দুয়াতের মধ্যে রাখবি, সাইড দিয়ে যেতে দিবি না, তোর রাইট ব্যাক খেলিস, তোর ডান দিক দিয়ে ওকে যেতে দিবি না। আমি বললাম আচ্ছা তাই করবো, খেলে দিলাম। এই দুটো লোক, অমল দত্ত কোচ আর স্টপারে আমার সুধীর কর্মকার, ভাবতে পারবেন না যে কি জাতের কত বড় প্লেয়ার ছিলেন সুধীর কর্মকার। বলো তোকে কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না, আমি যা বলে দেবো মাঠে নেবে, তুই শুধু সেগুলো করবি, ব্যাস বাদ বাকি আমার উপর ছেড়ে দে, আমি ঠিক ম্যানেজ করব। এত বড় বড় প্লেয়ারদের সাথে খেলেছি না, ভাবতে মানে আমি ভাগ্যবান, আমি নিজেকে বলি আমি কত বড় খেলোয়াড় ছিলাম বড় ব্যাপার না, যে সমস্ত প্লেয়ারদের সাথে পাশে থেকে খেলেছি কল্পনার বাইরে, যে আমরা তাকিয়ে তাকিয়ে যাদের দেখতাম এককালে, যাদের ছবি কেটে নিয়ে খাতায় টেস্ট করতাম, তার পাশে আমি খেলছি, ভাবতে পারো? তো এই ভাগ্যটা আমায় ঠাকুর দিয়েছিল, আমি সেই ভাগ্যবানদের মধ্যে একজন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেঙ্গল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে 83তম ক্লোজ আপ পর্বে প্রাক্তন ভারতীয় নক্ষত্র চিন্ময় চ্যাটার্জির সঙ্গে লাইভে সরাসরি আলাপচারিতা। যে লাইভ অনুষ্ঠানটি আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে অথবা ল্যাপটপে পৌঁছে যাচ্ছে নেক্সট জেন সলিউশনের সৌজন্যে। এদের ওয়েবসাইট www.nxtzdnsol.com। এরা ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের উপর কাজ করে। এদের কর্ণধার সাক্ষ্য সোমনাথ দাস। আপনাদের এই অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাবস্ক্রিপশনের উপর চ্যানেলটির উৎকর্ষতা এবং ভবিষ্যৎ নির্ভর করছে, এবং বেল আইকনটি প্রেস করবেন আমাদের বেঙ্গল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলের নিয়মিত নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের পর আমাদের পরবর্তী অনুষ্ঠান হচ্ছে আগামী 24 তারিখ বুধবার। আমরা আবার ফিরব রাজনীতির অন্দরমহলে বেঙ্গল এক্সপ্রেস, পরিবর্তনের পরিবর্তন না পরিবর্তনের প্রত্যাবর্তন যে শীর্ষক নিয়ে আমরা আসি, অর্থাৎ বর্তমান তৃণমূল সরকারের পরিবর্তন হয়ে কি বিজেপি বা কংগ্রেস, বামফ্রন্ট বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মহাগঠবন্ধন ক্ষমতার অলিন্দে আসবে, না পরিবর্তনের প্রত্যাবর্তন হবে, তৃণমূল সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে আবার তৃতীয়বারের জন্য বাংলার মস্তাতে বসবে, এই প্রশ্ন নিয়েই আমরা প্রত্যেক দিন আমাদের রাজনৈতিক বিতর্ক করি। আগামী বুধবার রাজনৈতিক বিতর্কে অংশগ্রহণ করবেন আরো 2 জন বা 3 জন বিদগ্ধ রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের নাম আমরা এক্ষুনি আপনাদের জানাতে পারছি না, আমরা খুব তাড়াতাড়ি আপনাদের পোস্টারের মাধ্যমে সেটা বিজ্ঞপ্তি দেবো। কিন্তু আপনাদের আরেকটি অনুষ্ঠানের কথা বলি, চিন্ময় দাকে দেখে আমার মনে পড়ে গেল যে আগামী 25 তারিখ বৃহস্পতিবার আরাক সেই 70 দশকের শেষ থেকে 80 দশকের মাঝামাঝি পর্যন্ত মাঠ দাপিয়ে এসেছিল রক্ষণভাগের ক্ষেত্রে, সেই শ্যামল ঘোষ, শ্যামল ঘোষকে নিয়ে আমরা সরাসরি আলাপচারিতায় আসবো আগামী 25শে মার্চ ঠিক রাত 9টায়। আপনারা দেখতে পাবেন বেঙ্গল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে আমাদের 85তম ক্লোজ আপ পর্বে। এই দুটি অনুষ্ঠান আপনাদের আগাম বলে রাখলাম। আগামী বুধবার 24 তারিখ আপনারা দেখতে পাবেন মার্চে আমাদের রাজনৈতিক অনুষ্ঠান, রাজনৈতিক বিষয়ক অনুষ্ঠান, পরিবর্তনের পরিবর্তন না পরিবর্তনের প্রত্যাবর্তন। উপস্থিত থাকবেন রাজনৈতিক বিশ্লেষক ভাস্কর সিনহা রায়, উপস্থিত থাকার কথা প্রদেশ কংগ্রেসের একজন মুখপাত্র, এখনো নাম তার ঘোষিত হয়নি, প্রদেশ কংগ্রেস দপ্তর থেকে আমাদের কাছে এসে পৌঁছয়নি, যে কারণে আপনাদের নাম জানাতে পারলাম না, কারণ প্রদেশ কংগ্রেসের যারা মুখপাত্র হিসেবে আমাদের চ্যানেলে আসেন বা বিভিন্ন টিভি চ্যানেলে যান, তারা কিন্তু সরাসরি চ্যানেলের পছন্দ মতো তারা আসেন না, তারা আসেন প্রদেশ কংগ্রেস দপ্তর থেকে যাদের নির্বাচন করে পাঠানো হয় তারাই আসেন। নিয়মটা কিন্তু টিভি চ্যানেল এবং আমার এই বেঙ্গল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে একই, এবং এর সঙ্গে তৃতীয় কোনো ব্যক্তি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে থাকতে পারেন, এখনো এ বিষয়ে আমরা স্থির সিদ্ধান্ত আসেনি, আমরা খুব তাড়াতাড়ি আপনাদের পোস্টারের মাধ্যমে আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেবো। কিন্তু 25 তারিখ যে অনুষ্ঠানটির কথা বললাম, বৃহস্পতিবার রাত 9টা থেকে লাইভে দেখতে পাবেন প্রাক্তন ভারতীয় নক্ষত্র রক্ষণের অন্যতম স্তম্ভ শ্যামল ঘোষ। শ্যামলদা, চিন্ময়দা তোমার সঙ্গে তো খেলেছে না শ্যামলদা? খুব ভালো লোক শ্যামল, শ্যামলদা লেফট ব্যাক ছিল, লেফট ব্যাক, লেফট ব্যাক তো ও স্টপারে ছিল, শ্যামল ব্যানার্জি, শ্যামল ব্যানার্জি লেফট ব্যাক খেলতো, আলাপচারিতায় আছি।
প্রাক্তন ভারতীয় নক্ষত্র চিন্ময় চ্যাটার্জির সঙ্গে। চিন্ময় দা যে কথাটা বলছিলেন যে পিকে ব্যানার্জি অমল দত্তের মধ্যে জুনিয়র নিয়ে খেলাতে ভালোবাসতেন, তার এক্সপেরিমেন্ট করেছিলেন চিন্ময় চ্যাটার্জির মতো একটা নতুন ফুটবলারকে ডার্বি ম্যাচে সরাসরি নামিয়ে দিয়ে রাইট ব্যাক পজিশনে থেকে সুধীর কর্মকারকে স্টপারে করেছিলেন। সুধীর কর্মকারকে এশিয়ার অন্যতম সেরা রক্ষণভাগের একজন খেলোয়াড় বলা হতো অবশ্যই, কিন্তু আমি সে প্রশ্ন করেছিলাম কোন একজন বিদগ্ধ রাজনৈতিক ব্যক্তিত্বকে যে 70 সালে এশিয়ান গেমসে অবশ্যই কিন্তু সোনা পেয়েছিল ভারতীয় দল, তারপরে 70 থেকে অনেক জল গড়িয়ে গেছে 2020, সেই সকল তারকা ফুটবলাররা কিন্তু 74, 78, 82 সালে কিন্তু এশিয়ান গেমস কে ভারতকে যথেষ্ট মর্যাদার আসনে বসিয়েছিল। কারণ আপনারা জানেন 82 সালে এশিয়ান গেমসে ভারত শেষ মুহূর্তের গোলে সৌদির কাছে কোয়ার্টার ফাইনালে হেরেছিল। এখনো কম্পন দত্ত আফসোস করে, যদি আমি শরীরের কারণে শারীরিক অসুস্থতার কারণে বেরিয়ে না যেতাম তাহলে হয়তো আমার ওই ডান দিক দিয়ে গোলটা কিন্তু আসতো না। এবং পরিবর্তিত খেলোয়াড় হিসেবে নেমেছিলেন আমাদের অত্যন্ত পরিচিত যে মানুষটিকে নিয়ে আমরা আগামী মাসে একটা অনুষ্ঠান করতে যাচ্ছি, সেই সুদীপ চ্যাটার্জি আজ আমাদের মধ্যে নেই। টুলুদা, সেই টুলুদা পরিবর্তিত খেলোয়াড় হিসেবে এসেছিলেন, ভারতীয় দল 0-1 গোলে পরাজিত হয়েছিল, আজও কিন্তু কম্পটন দত্ত সে আফসোস করেন। দুর্ভাগ্য ভারতীয় দল খুব ভালো ফল করেও কিন্তু সেমিফাইনালে উন্নীত হতে পারেনি। আমরা সরাসরি আবার লাইভে ফিরছি চিন্ময় চ্যাটার্জির সঙ্গে। তাহলে অমল দত্ত পিকে ব্যানার্জি স্ট্র্যাটেজি সম্বন্ধে আমরা জানতে পারলাম, এইবার তুমি আমাকে বলো সৈয়দ নাঈমউদ্দিন সম্বন্ধে। নাঈমউদ্দিন প্লেয়ার তো গ্রেট প্লেয়ার, অত বড় খেলোয়াড় নিঃসন্দেহে বড় প্লেয়ার ছিলেন কলকাতা মাঠে, কিন্তু কোচ হিসাবে উনি অনেক দেশে বিদেশে সব জায়গায় চেষ্টা করেছেন। তো দেশে ওনার একটাই দোষ ছিল, উনি বড্ড বেশি কড়া। দেখুন, ফুটবল মাঠে প্লেয়ারকে নিজের মতো করে নিতে হয়, উনি অত্যন্ত কড়া ডিসিপ্লিন করতে গিয়ে অতটা সাকসেস হতে পারেনি, যেটা প্রদীপদা করতেন আবার ভালোবাসতেন, নিজের বাড়িতে নিয়ে গিয়ে খাওয়াতেন। আর অমল্যা তো মাটির মানুষ, উনি তো মানে প্লেয়ারদের তুমি বলছো আচ্ছা ওটাই হবে, সিনিয়র কেউ যদি কোনো একটা কিছু বললো অমল্যা আমার মনে হচ্ছে এইভাবে একে আজকে নামান, একে আজকে করুন, একটু অমল্যা চিন্তা করে নিল কি বলছে না বলছে শুনে নিল, তা বললো ঠিক আছে তোমরা যখন বলছো তোমরা 11 জন খেলবে, তোমরা যখন বলছো তাহলে ওই খেলবে, ঠিক আছে আমি দেখছি। অমল্যা থিওরিটিক্যাল ক্লাস অকল্পনীয়, আর প্রদীপদার হচ্ছে যেটা আমরা বলি বাংলা কথায় কাগজেও লেখে ভোকাল টনিক, প্রদীপদার সমতুল্য কেউ নেই। একটা গায়ে একটা যখন মাঠে নামবে প্লেয়াররা, তার আগে উনি যা একটা কথা কথাগুলো বলবে না, মনে হয় প্লেয়ারদের মাঠে নামে চোখ দিয়ে আগুন বেরোবে, আগুন। প্রদীপ ব্যানার্জি যা ভোকাল টনিক দিয়ে দেবে সেটা প্লেয়ার ফুড়ে নিয়ে চলে যাবে, পাঁচিল পাঁচিল বেড়া ফেড়া যা সামনে পাবে সব শুধু উড়িয়ে নিয়ে চলে যাবে, এই হচ্ছে প্রদীপ ব্যানার্জি। আর অমল দাস আর অরুণ ঘোষ, অরুণ ঘোষ ঠান্ডা প্রকৃতি লোক, উনি মিলিয়ে ঝুলিয়ে মানে ঠান্ডা প্রকৃতির, উনি অত ইয়ে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতেন না। হ্যাঁ, ওই বড় প্লেয়ার বিরাট প্লেয়ার বড় কোচ উনিও ছিলেন, তো ঠিকই আছে। আচ্ছা, এই যে 76 থেকে 86 আমি ইস্ট বেঙ্গলেরটাই ধরি, 9 বছর তুমি ইস্ট বেঙ্গলে ছিলে, প্রতিনিধিত্ব করেছো, একাধিক ডার্বি ম্যাচ খেলেছো, কখনো কলকাতা লিগ, কখনো আইপিএসএল, কখনো রোভার্স, কখনো ডুরাম, কখনো সিকিম গোল্ড কাপ, কখনো দার্জিলিং গোল্ড কাপ, ইভেন নাকজি গোল্ড কাপ, কারণ ডিসিএম যেহেতু মোহনবাগান খেলতো না। তো একাধিক ডার্বি ম্যাচে তুমি ইস্ট মোহনবাগানের বিরুদ্ধে প্রতিনিধিত্ব করেছিলে, তো কোনো একটা ডার্বি ম্যাচের কথা তুমি আমাকে বলো যেটা তোমার এখনো মনের মণিকোটা স্মরণীয় হয়ে আছে, তুমি অসাধারণ খেলেছিলে, তোমার টিম জিতেছিল। তা বলবো বলি বলি এখন অনেক ম্যাচ খেলেছি মোহনবাগান ইস্ট বেঙ্গল, তো সেরা ম্যাচ কোনো যদি থাকে বলো। নেট সমস্যা জনিত কারণে আমাদের সঙ্গে চিন্ময় চ্যাটার্জি যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেল, আমরা আশা করব আবার চিন্ময় চ্যাটার্জি আমাদের মধ্যে ফিরে আসবেন এবং আলাপচারিতা চলতে থাকবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেঙ্গল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে 83তম ক্লোজআপ পর্বে সরাসরি আলাপচারিতায় আছেন
প্রাক্তন ভারতীয় নক্ষত্র চিন্ময় চ্যাটার্জি, যিনি ছিলেন রক্ষণের অন্যতম স্তম্ভ, রাইট ব্যাকে খেলতেন অনায়াসে এবং স্বমহিমায় প্রতিভাত ছিলেন স্টপারের খেলাতেও। দীর্ঘদিন ভারতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন, আমরা সেই প্রসঙ্গে এখন আসেনি, আসবো তার জাতীয় দলের প্রতিনিধিত্ব করা নিয়ে। কিন্তু আমরা আশা করছি তিনি আমাদের মধ্যে খুব তাড়াতাড়ি নেট সংযোগে ফিরে আসবেন, কেন অনলাইন অনুষ্ঠান করতে গেলে এই সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়। আপনাদের এই অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বারে বারে আপনাদের অনুরোধ করছি আপনারা সাবস্ক্রিপশন করুন, বেশি সংখ্যায় সাবস্ক্রিপশন করুন, সাবস্ক্রিপশন যত করবেন আমাদের এই চ্যানেলটির ভবিষ্যৎ তত উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে। এবং বেল আইকনটি প্রেস করবেন বেঙ্গল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলের নিয়মিত নোটিফিকেশন পাওয়ার জন্য। আগামী বুধবার 24শে মার্চ রাত 9টা থেকে দেখবেন রাজনীতির অন্দরমহলে বেঙ্গল এক্সপ্রেসে পরিবর্তনের পরিবর্তন না পরিবর্তনের প্রত্যাবর্তনে রাজনৈতিক বিতর্কের আরেকটি অনুষ্ঠান। অংশগ্রহণ করবেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ভাস্কর সিনহা রায়, থাকবেন প্রদেশ কংগ্রেসের অন্যতম কোনো একজন মুখপাত্র এবং কোনো একজন রাজনৈতিক বিশ্লেষক থাকার জন্য এখনো পর্যন্ত আমরা মনস্থির করিনি, কিন্তু আর একজন রাজনৈতিক বিশ্লেষক থাকতে পারেন। চিন্ময় চ্যাটার্জি আবার আমাদের মধ্যে ফিরে এসেছেন। চিন্ময়দা, এবার তুমি বলো তোমার ডার্বি ম্যাচ একটা কোনো স্মরণীয় যদি তোমার মনে পড়ে। শোনা যাচ্ছে না, মিউট হয়ে গেছে, মিউট হয়ে গেছে, মিউট হয়ে গেছে, মিউট করে ফেলেছো, হাত পড়ে গেছে, হাত শোনা যাচ্ছে না। ছবিটা নড়ছে, ছবিটাকে স্থির করো, ছবিটা নড়ছে, স্থির ভাবে বসো, মোবাইল যেন মুভ না করে, চোখে লাগছে, আমি যেমন ভাবে বসে আছি এইভাবে বসো, হ্যাঁ স্থির ভাবে, হ্যাঁ বলো। 1982 সাল, মোবাইলটাকে একটা জায়গায় রাখো, রেখে কথা বলো। এবার কিন্তু তোমার অন্ধকার হয়ে যাচ্ছে মুখটা, একটু কাছে এসো, আলোতে এসো। এবার ঠিক আছে বলো, বলো না, খুব একটা আলো আসছে না, বলো। ছবি না কাঁপে, মোবাইলটাকে একটা জায়গায় ফিক্স রাখো, হাতে রেখে মোবাইলে কখনো কথা বলবে না, তাহলে ছবি কাঁপবে, বলো এবার বলো। 1982 সাল, হ্যাঁ, আমাদের ইস্টবেঙ্গল ক্লাব থেকে 6-7 জন মেইন প্লেয়ার, ভাস্কর, মনা, এরকম ইন্ডিয়া ক্যাম্পে ডাক যেতেই হবে, ডাক পেয়ে গেল। তো ওরা ইন্ডিয়া ক্যাম্পে চলে গেল, এদিকে মোহনবাগান ইস্টবেঙ্গল খেলা, অমল দত্ত কোচ, অমল দা আমাকে বললো তুমি সিনিয়র প্লেয়ার, সবই তো চলে গেছে, তাহলে টিম খেলো, তুমি স্টপারে খেলো। তাই বললাম ঠিক আছে স্টপারে খেলবো। বললো তোমাকে কিন্তু জুনিয়রদের নিয়ে খেলতে হবে, তেমন কোনো নাম করা আমার হাতে নেই, সব চলে গেছে জানো তুমি, মনোরঞ্জন, ভাস্কর, সব চলে গেছে 6-7 জন। তাই বললাম ঠিক আছে খেলবো। তো বললো তোমাকে আমি প্লেয়ার দেবো, রাইট ব্যাক বলাই মুখার্জি, তোমার পাশে পুলক বিশ্বাস একটা নতুন স্টপার দেবো, আর লেফট ব্যাক অলোক মুখার্জি। আর ঠিক আছে আপনি যা দেবেন আমি তাই নিয়েই লড়ে যাব। তো মোহনবাগানের মোটামুটি ছিল সুব্রত ভট্টাচার্য, অমুক তমুক যারা মোহনবাগানের সময় খেলে তাদের মোটামুটি দু একজন ওদের ক্যাম্প থেকেও ইন্ডিয়াতে গিয়েছিল, ইন্ডিয়া ক্যাম্পে। তো সেই ম্যাচটা আমরা ইডেন গার্ডেনে, আমার ঠিক মনে পড়ছে না, হয় কার্তিক শেঠ কিংবা অরূপ দাস, 1 গোলে জিতেছিলাম। তো অমল্য আমার খেলার শেষে বললো তোমাকে যেভাবে আমি একদিন নামিয়েছিলাম, আজকে তোমাকে সেই গুরুদাস দিয়ে আমি আজকে টিম নামিয়েছি, তুমি জিতেছ, আমরা জিতেছি ইস্টবেঙ্গল, তাই আমাকে বুকে জড়িয়ে ধরলো অমল্য, এইটাই আমার আজও মনে আছে।
খেলেছি অনেক, যদি স্মরণীয় বলো ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচ, তাহলে 82 সালের ইডেন গার্ডেনের ওই ম্যাচটা আমার ঠিক মনে নেই, কার্তিক অথবা অরূপ দাস এই দুজনের মধ্যে গোল করেছে, ওই এক গোলে আমরা জিতেছি। 75 সালে যখন ইস্ট বেঙ্গলের কাছে 5 গোল খেয়েছিল মোহনবাগান, সেই বছরটা তুমি মোহনবাগানের রিজার্ভ বেঞ্চে ছিলে এবং 5 গোল খেতে দেখেছিলে ভাস্কর, জায়গা পেতাম না। কর্মকর্তাদের ইয়ে আগের দিন নিয়ে চলে গেল ডায়মন্ড হারবার পুরো টিম, মানে যারা শুনেছি ক্লান্ত ছিল প্লেয়াররা, ঠিক মোহনবাগান ক্লাব এতটা ডিস্টেন্স গাড়ি করে আবার নিয়ে আস, কোন দরকার ছিল না আননেসেসারি প্লেয়ার গুলোকে নিয়ে গিয়ে, আমার ধারণা ক্লান্ত হয়ে গেল, অল্প ফুটবল খেলেছি আমি, খুব একটা বিশেষজ্ঞ নই, আমার ধারণা যদি মোহনবাগান ক্লাব ওই দিনকার ডায়মন্ড হারবারের প্লেয়ারদের না নিয়ে যেত, হারগিস 5 গোল খেত না, যদি যেরম নর্মাল খেলতে আসে ছেলেরা বাড়ি থেকে আসতো যেরম, এরম আটকে রেখে বড় ম্যাচের আগে দূরে নিয়ে গিয়ে সরিয়ে দিয়ে, আমার মনে হয়নি সেই সময় ছোট্ট আমি একদমই কোচি, একদমই বাচ্চা ছেলে বড় টিমে আমার তো বলার অধিকারই নেই, তবে আমার এখন মনে হয় আমি যখন সিনিয়র হয়েছি যখন একটু একটু ফুটবল খেলেছি তখন আমার মনে হয়েছিল যে মোহনবাগান ক্লাব যদি ওই ডায়মন্ড হারবারে না নিয়ে যেত পুরো টিমটাকে 20 জনকে, তাহলে মনে হয় না মোহনবাগান ক্লাব 5 গোল শারীরিকভাবে ক্লান্ত হয়েছিল, কোন একজন প্রাক্তনী বলেছিলেন আমাকে, নামটা করতে চাই না, তিনিও বলেছিলেন যে আমাদের ক্লান্ত হয়ে গেছিলাম আমরা, এরপরে আমরা অতটা জার্নি করে এসে মাঠে নেমে খেলা, হ্যাঁ 100 বার ঠিক কথা। এরপরে আসি আমরা বাংলা বা জাতীয় দলের এই রাজ্য দলের ক্ষেত্রে, 76 থেকে 81 তুমি বাংলা দলের প্রতিনিধিত্ব করেছো এবং 76 সালে প্রথম পাটনায় অনুষ্ঠিত সন্তোষ ট্রফিতে তুমি বাংলা দলের প্রতিনিধিত্ব করেছিলে, তার আগে তুমি জুনিয়র বেঙ্গল দলেরও প্রতিনিধিত্ব করেছিল। আচ্ছা 76-77 ক্যাপ্টেন পাটনা ন্যাশনাল, কে ক্যাপ্টেন? সুরজিৎ দা ক্যাপ্টেন, সুরজিৎ সেনগুপ্ত, সুরজিৎ সেনগুপ্ত অধিনায়ক ছিলেন, সুরজিৎ সেনগুপ্ত। আচ্ছা হ্যাঁ সুরজিৎ সেনগুপ্ত, এই 76 থেকে 81 5 বছর যে তুমি খেলেছো সন্তোষ ট্রফিতে, এর মধ্যে একবারও কি চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা? তুমি বোধ হয় কোনো খবর মনে পড়ছে না, আমি 6 বার আমি খবর রাখি, আমি 6 বার টাইমটা মনে নেই, আমি 6 বার আচ্ছা ওই টাইমে আমি 6 বার সন্তোষ ট্রফি খেলেছি পরপর, তার মধ্যে 5 বার বেঙ্গল চ্যাম্পিয়ন, এবং 76-78-79 3 বছর টানা বাংলা চ্যাম্পিয়ন হয়েছিল, টানা 80-81 চ্যাম্পিয়ন হতে পারেনি, পাঞ্জাব চ্যাম্পিয়ন হয়েছিল, 81-তে বাংলা আবার চ্যাম্পিয়ন হয়েছিল, আমি দেখছিলাম, হ্যাঁ আমি দেখছিলাম তোমার স্মরণ শক্তিটা, আমি তো জানবো এখানে আমি ফুটবলে কমেন্ট্রি করি আমাকে পরিসংখ্যান রাখতেই হয়, নিঃসন্দেহে একটা মাইলস্টোন ছিল, এবং তোমাদের আমার বলতে দাও 76 সালে ক্যাপ্টেন সুরজিৎ সেনগুপ্ত চ্যাম্পিয়ন বাংলা, 77 সালে ক্যাপ্টেন আকবর কলকাতা মাঠে খেলা হয়েছিল, মোহনবাগানের মাঠে 2 দিন ধরে ফাইনাল হয়েছিল, পাঞ্জাবকে আমরা হারিয়েছিলাম 3-1 গোলে,
প্রথম দিন এক এক ড্র, তারপরে হলো কাশ্মীর গৌতম সরকার ক্যাপ্টেন চ্যাম্পিয়ন, তারপরে হলো কোয়েম্বাটুর তসুন ব্যানার্জি ক্যাপ্টেন চ্যাম্পিয়ন, তারপরে এবার শ্যামল ব্যানার্জি ক্যাপ্টেন কটক, বাংলা হেরে গেছে, তারপরে এবার সুব্রত ভট্টাচার্য চ্যাম্পিয়ন। একাশি তো আমি ছবার সন্তোষ ট্রফি খেলেছি, তার মধ্যে পাঁচটা বড় বড় সন্তোষ ট্রফির মেডেল আমার বাড়িতে আছে, চ্যাম্পিয়ন মেডেল। শুধুমাত্র 80 সালটাতে বিফল হয়েছে, 76, 77, 78, 79, 81, এই 5 বছর সন্তোষ ট্রফি বাংলা চ্যাম্পিয়ন হয়েছে, এটা রো শুধুমাত্র 80 সালটা বাদ দিয়ে। এই বাংলা দলে যে খেলেছো 6 বছর, প্রশিক্ষক হিসেবে কাকে পেয়েছিলে? এক এক বছর এক একবার, প্রথম বছর অরুণ ঘোষ, তারপরের বছর কলকাতা মাঠ অরুণ ঘোষ, তারপরের বছর কাশ্মীর অচ্যুত ব্যানার্জি, তারপরের বছর কোয়েম্বাটুর অচ্যুত ব্যানার্জি, তারপরের বছর 80 সালটা বল মনে নেই, 81-তে শান্ত মিত্র। প্রদীপ দাকে বা অরুণ অমল দাকে কোচ হিসেবে পাওনি বাংলায় কোনোদিনও? না 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 পাইনি, আমরা ওই টাইমে যে কটা কাজ করলাম বললাম আমি 74 সালে, পাটা ন্যাশনাল। হ্যাঁ বুঝতে পারলাম তো, 74 সালে তুমি জুনিয়র ইন্ডিয়া প্রথম খেলেছিলে সাবির আলীর নেতৃত্বে এশিয়ান ইউথ চ্যাম্পিয়নশিপে, এবং 78 সালে প্রসূন ব্যানার্জি, হ্যাঁ 74 সালে, 78 সালে তুমি ব্যাংকক এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করেছিলে। 74 সালে আমরা ইন্ডিয়া টিম এশিয়ান ইউথ চ্যাম্পিয়ন, সাবির আলী ক্যাপ্টেন চ্যাম্পিয়ন হয়েছিল আর প্রসূন ব্যানার্জি ভাইস ক্যাপ্টেন, হ্যাঁ আমরা এশিয়ান ইউথ চ্যাম্পিয়ন হয়েছিলাম, এশিয়ান ইউথ চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত জুনিয়র ইন্ডিয়া, জুনিয়র ইন্ডিয়া চ্যাম্পিয়ন। আর তুমি ওই 78 সালে স্বর্ণপদক পাওয়ার পরে 78 সালে এশিয়ান গেম, 78 সালে এশিয়ান গেমস ব্যাংককে হয়েছিল, কেমন ফল হয়েছিল 78 সালে এশিয়ান গেমসে ভারতের ফুটবল দলের? কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছিলে, উঠেছিলে, হ্যাঁ কার কাছে হেরেছিলে, কার কাছে হেরেছিলে? কুয়েত, কুয়েত, বুঝতে পেরেছি। 79 সালে তুমি প্রি অলিম্পিকও ভারতীয় দলের প্রতিনিধিত্ব করেছো, এবং বন্ধুত্ব ট্যুর যেটা গুডউইল ট্যুর বলে সেটাও করেছো ভারতীয় দলে হয়ে। তোমার মনে পড়ছে কোন কোন দেশের তুমি এই সম্প্রীতি ফুটবলে খেলতে গেছিলে ভারতীয় দলের হয়ে গুডউইল ট্যুরে? আমার অত কিছু মনে নেই, তবে যেই সব দেশে দেশে খেলেছি সেগুলো বলতে পারি, শ্রীলঙ্কা, বাংলাদেশ। হ্যাঁ আমি নামগুলো জানতে চাইছি, আমি নামগুলো জানতে চাইছি, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, জাপান, কোরিয়া, জাপান, বাংলাদেশ, বাংলাদেশ, কোরিয়া মানে দক্ষিণ কোরিয়া না উত্তর কোরিয়া? ওটাও ঠিক আমার মনে নেই, কোরিয়া একটা হবে, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া হবে না, ইন্দোনেশিয়া, হ্যাঁ আচ্ছা ভারতীয় দলের যখন তুমি খেলেছো, ভারতীয় দলের যখন খেলেছো প্রশিক্ষক হিসেবে কাকে পেয়েছিলে? প্রদীপ দা, নইলে অরুণ দা, নইলে বাসা, সালাম সাহ, এক একবারে ঠিক থাকে না তো, এক একবার আগে কোনো বিদেশি কোচকে কখনো পাওনি? না না আমাদের সময় দেশি কোচ থাকে, আমাদের সময় তখন বিদেশি আসেনি আর কি। হ্যালো হ্যালো, হ্যালো তুই দেখ না আমার চলে গেল, ও চলে গেল, হ্যাঁ নেট সমস্যার জন্য আমাদের কিছুক্ষণ আমরা বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। আর বিদেশি কোনো কোচকে পাওনি ভারতবর্ষের খেলার সময়, ইন্ডিয়া খেলার সময়? না না আমার তখন
তখন আমাদের সময় ভারতবর্ষের কোচেরাই থাকতেন। 86 সালে ফুটবল মাঠকে বিদায় জানানোর পর তুমি কোচিং এ এসেছিলে প্রশিক্ষণে, প্রশিক্ষণে তুমি এএফসি কোন কোন লাইসেন্স তো করেছো? আমি 2003 সালে সি লাইসেন্স করেছি, তখন তো সি জানতাম না লাইসেন্স যে করেছো? হ্যাঁ তখন তো জানতাম না বিএ করলে এ করলে পড়লে তবে বড় টিমের, তখন তো এত কিছু ছিল না, কারণ প্রদীপ দারও ছিল না, অমল দারও ছিল না, অরুণ দারও ছিল না, আমরা তো ওই টাইম ওই ঘটনার লোক, ওই টাইমের প্লেয়ার, তা আমাদের মাথায় আসেনি। তাও 2003 সালে বললো যে সি লাইসেন্সটা করে নেই, তো সি লাইসেন্স করেছি। তারপরে ডি লাইসেন্স করতে হয়নি? ডি লাইসেন্স ডি করতে হয়নি? আমাদের ডি হয়নি, ডি করতে হয়নি, সি করতে হয়েছে। তুমি তখন ইস্ট সুব্রত বেঙ্গলে দত্ত সাত হায়ার সেকেন্ডারি, সেক্রেটারি ইস্ট বেঙ্গলে সুব্রত 87 সালে প্রথম কোচিং এ তোমার হাতে খড়ি হয়েছিল প্রদীপ ব্যানার্জি সহকারী হিসেবে, এবং হ্যাঁ 5 বছর তুমি ইস্ট বেঙ্গলের প্রশিক্ষণের সঙ্গে যুক্ত ছিলে। 2 বছর প্রদীপ দার শান্তাবার সঙ্গে সাথে, কোচ বলো শামদার সঙ্গেও ছিলে, প্রদীপ দা সহকারী হিসেবে দু শুরু বছর করেছিলে আর 2 বছর শ্যামল ঘোষ প্রদীপ দা আর আমি দু সহকারী বছর হিসেবে। আর শ্যামল ঘোষের সাথে 2 বছর, শ্যামল ঘোষ, আচ্ছা হ্যাঁ শ্যামল ঘোষ। তারপরে তোমার এই আমি আর প্রদীপ দার শ্যামল। সহকারী হিসেবে কাজ করার অভিজ্ঞতাটা কেমন হয়েছিল? ওই তো কথা, ওখানে তো প্রদীপদার উপরে তো কেউ কথা বলার কোনো জায়গা নেই, আর প্রদীপদার কথা বলার মতো স্পর্ধাও আমার ছিল না। প্রদীপদা যেরকম যেরকম বলতেন আমি সেরকম সেরকম করতাম। কোনো সময় সিনিয়র প্লেয়ারদের প্রদীপদার সাথে একটু অশান্তি হলো, প্রদীপদা বললো তুমি একটু ম্যানেজ করো, তুমি ওর ঘরে গিয়ে তুমি একটু ম্যানেজ করো, একটু জানি, বুঝতে পেরেছি। অনেক ঘটনা আছে ছোটখাটো, সেগুলো আর এখানে বলা যাবে না। যাক, যে কোনো কারণে কোচের সাথে, প্রদীপদার সাথে একটু সিনিয়র প্লেয়ারদের নামগুলো বলছি না, তাদের মনে মনে ইন্দ্র হয়ে গেল। এবার প্রদীপদা আমাকে তার দূত হিসাবে পাঠালো, বললো যে তুমি গিয়ে একটু কথা বলো, ম্যানেজ করো, ভুল বোঝাবুঝিটা একটু কমিয়ে দাও, তাহলে টিমের পক্ষে মঙ্গল। আমি আমার কাজ করতাম, প্রদীপদা যেরকম যেরকম ট্রেনিং আমাকে কোনো সময় বলতো তুমি ডিফেন্স লাইনটাকে একটু দেখো, আমি ওদেরকে করাচ্ছি। এরকম বিভিন্ন কোচে, সিনিয়র কোচে প্রদীপদার উপরে কে কথা বলবে? 86 সালে 87 সালে কে বলবে? তার কার ক্ষমতা নেই। প্রদীপদার ড্রেসিং রুমে ঢুকলে কারুর ক্ষমতা হতো না কোনো কথা বলার, মনে হচ্ছে একটা সিংহ এসে ঢুকে এসেছে, চিড়িয়াখানা থেকে একটা বাঘ এসে ঢুকে পড়েছে ড্রেসিং রুমে, সব চুপ, কোনো কথা বলা যাবে না। তাহলে এমন মুখ চোখ করে থাকবে, আপনি অন্য কোনো লোককে তো অ্যালাউই করবে না আমাদের ড্রেসিং রুমে, প্লেয়ার ছাড়া বলে দেবে স্ট্রেট যে এই প্লেয়ার ছাড়া আমার ড্রেসিং রুমে কেউ থাকবে না, আমার প্লেয়াররা শুধু থাকবে আর আমি থাকবো। তো প্রদীপদা ড্রেসিং রুমে বাঘ। শামদার সঙ্গে আর শ্যামল ঘোষের সঙ্গে অভিজ্ঞতা কেমন হয়েছিল? আমরা লোক খুব ভালো, এই দুটো কোচেরই লোক হিসাবে দুজনে খুব ভালো, আমরা মানে মানুষ হিসাবে এত ভালো লোক, সামদার সাথে খেলেওছি, এত বড় প্লেয়ার। আমি তো বলি আমি কিছু কিছু প্লেয়ারের সাথে আমি এখনো স্বপ্ন দেখি যে এদের সাথে আমি খেলেছি সত্যি তো, যেমন হাবিব দা, শ্যাম দা, গৌতম সরকার, পিন্টু চৌধুরী, সুরজিৎ সেনগুপ্ত, শ্যামল ঘোষ, এরা তরুণ সব বোস, আমার সিনিয়র, তরুণ সুনীল বোস, কর্মকার, অশোক, তরুণ বোস, এদের সাথে খেলেছি, অশোকলাল ব্যানার্জি, যে আমি ভাগ্যবান, আমি নিজেকে আজও মানে চিঠি কেটে নিজেকে প্রশ্ন করি যে আমি সত্যি কি এদের সাথে খেলেছি। তারপরে আবার ভাবি হ্যাঁ খেলেছিলাম, আবার খেলেছি আমরা তো জানি ময়দান জানে চিন্ময় চ্যাটার্জিও একটা একজন অত্যন্ত উচ্চ না মানের না না ফুটবলার ছিলেন, বাবা, ময়দান বলে না না আমি তুমি বলছি, হয়তো তুমি হয়তো আমি বলি তুমি শোনো হয়তো এখানে শোনো, না না আমি সত্যি কথা বলি শোনো, আমি এদের গ্রেডের প্লেয়ার নই, আমি যাদের নাম বললাম কিন্তু চিন্ময় চ্যাটার্জি এদের গ্রেডে অলোক আমি পড়ি, মুখার্জিকে মানুষ অন্য আমি জায়গায় স্থান করে দেয়। কম্পটন সেটা দত্ত অন্য যেমন জিনিস, ক্লাব কিন্তু লেভেলে আমি সফল হবার সত্যি, আগেই, কম্পটন দত্ত ক্লাব লেভেলে হ্যাঁ সফল হওয়ার আগে আমি ভারতীয় দলে সফল স্বীকার, হয়ে গেছিল। হ্যাঁ এরপরে স্বীকার তুমি করি যে আমি এদের সাথে, যে আমি বলি না মাঝে মাঝে চিমটি কেটে দেখি, আমি ভাবি যে আমি কি সত্যি এইসব সুভাষ ভৌমিক কল্পনা করতে পারবে না কি প্লেয়ার ছিল প্রণব গাঙ্গুলি, মানুষ এখনকার দিনে, যদি
প্রণব গাঙ্গুলি সিনিয়র, আমার অনেক সিনিয়র, খেলিনি। ও কেন সুরজিৎ সেনগুপ্ত, কি কার নাম বলবো, কি পায়ে জাদু, সুরজিৎ সেনগুপ্তর পায়ে জাদু ছিল, জাদু। আমি জানেন শ্যামল ঘোষ ঠান্ডা মাথা প্লেয়ার, অশোক ব্যানার্জি ঠান্ডা, মনে হচ্ছে বরফ মাথায় চাপিয়ে খেলছি, আমরা তাদের পাশে খেলেছি। সুধীর কর্মকার, আমি তো তাকিয়ে দেখতাম, যখন পাশে খেলতাম আমি শুধু দেখতাম লোকটা কি করে, কল্পনা মানে এত ফুটবল সেন। সুধীর কর্মকার আমি দেখিনি, গৌতম চর্মকারের যা জোশ, ফুটবল মাঠে নামলে ও হারবে না, ফুটবল মাঠে গৌতম সরকার নামলে হারা মানে হেরে কি আর যাইনি গেছে, কিন্তু হারার আগে জ্বালিয়ে খেয়ে ফেলবে সবাইকে, টিমের নিজের টিমের প্লেয়ারকে, এত তার তেজ। পিন্টু চৌধুরী ঠান্ডা, ঠিক উল্টো খেলা, সুভাষ ভৌমিক বুলডোজার, বুলডোজার বাংলা যেটা বলে সেটা ছিল হচ্ছে সুভাষ ভৌমিক, হাবিব দা ওই ছোট্ট চেহারা, কত লম্বা, কত চেহারা ভালো, অত না তো, হাবিবদার সাথে খেলেছি, গ্রেট গ্রেট প্লেয়ার, স্যাম থাপা গ্রেট প্লেয়ার সাথে খেলেছি, আমি ভাগ্যবান, আমি এটুকুনি বলতে পারি, এদের পাশে খেলেছি, জার্সি গায়ে একই জার্সি পরে খেলেছি। তুমি এছাড়া প্রশিক্ষণ দিয়েছ পুলিশ এসি, সিটি এসি, গরলগাছা স্পোর্টিং, পিয়ারলেস স্পোর্টস ক্লাব, কল্যাণী মিউনিসিপাল একাডেমিতে এবং আইএফএ একাডেমিতে তুমি প্রশিক্ষণ দিয়েছ, তুমি কি প্রশিক্ষক হিসেবে, আমি প্রশিক্ষক হিসেবে যে কাজটা তুমি করেছো তাতে তুমি তৃপ্ত? হ্যাঁ ঠিক আছে, অল দা সেম, এই কখনো ভালো টাইম গেছে, কখনো খারাপ টাইম গেছে, যা হয় মানুষের জীবনে, সব সময় তো আর ভালো টাইম থাকে না, কখনো খারাপ টাইম আসে, কখনো ভালো টাইম আসে, কখনো মাঝারি মিডিয়াম চলে যায়, ওই ঠিক আছে। আমি আমি লাস্ট 2000 আইপি একাডেমিতে করিয়েছি, 2016 কিংবা 15 অবধি, তারপরে আর বয়স হয়ে গেছে এখন 66+, 66+, তাই এখন আর ট্রেনিং করাই না, এমনি খেলার মাঠে যাই, চিফ গেস্ট হিসাবে কোথাও ডাকলে আমার। আর প্রশিক্ষণে, আর প্রশিক্ষণে ফিরতে চাও না, প্রশিক্ষণে ফিরতে চাও না? আর সেরম আর ইচ্ছে নেই, আর করলেও ছোটদের করব, বড়দের আর করব না। এবার শেষ প্রশ্ন করছি, অত্যন্ত ব্যক্তিগত প্রশ্ন, তুমি রাজনীতির সঙ্গেও কিন্তু নিজেকে জড়িয়েছ এবং পশ্চিমবঙ্গ সরকারের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের তুমি অন্যতম সৈনিক বলে আমরা জানি, আমি একটাই শুধু তোমায় প্রশ্ন করতে চাই, যেহেতু এটা খেলার ক্ষেত্র, আমাদের রাজনৈতিক ক্ষেত্র নয়, এত রাজনৈতিক দল থাকতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তুমি নিজেকে সম্পৃক্ত করলে কেন? দেখো আমার বাড়ির লোক সব আগাগোড়া, আমরা কংগ্রেস, কংগ্রেস শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি, কংগ্রেস সাপোর্টার। তা 1995 সালে আমাদের এখানে সোমেন মিত্র এসেছিল একটা ঘরোয়া মিটিংয়ে, তা আমাদের লোকাল ছেলেরা আমাকে বললো সোমেন দা এসছে তুই চল, কর্মীদের নিয়ে, জনসভা না কর্মী সভা, সোমেন মিত্র, তাই বললাম আচ্ছা ঠিক আছে, কংগ্রেসেরই লোক, তো গেলাম, তো সোমেন দার সাথে আলাপ ফলাপ করিয়ে দিল, আমি কেমন আছেন আপনি এই তো কথাবার্তা বলে আসলাম, আমাকে তারপরে একদিনকে ডেকে পাঠালো আমার স্ট্রিটে, বললো শোনো, আমায় খুব ভালোবাসতো সোমেন মিত্র, বললো শোনো 96 সালে ইলেকশন, আমি তোমায় খড়দা থেকে দাঁড় করাবো, তুমি কি দাঁড়াবে? দেখুন আপনি যখন যদি বলেন তাহলে দাঁড়াবো, সত্যি সত্যি 96 সালে টিকিট দিয়ে দিল কংগ্রেসের হয়ে খড়দায়, বিধানসভায় আমি লড়লাম, ভালোই ভোট পেলাম, ভালোই লড়াই হলো, কিন্তু আমার এগেনস্টে অসীম দাশগুপ্ত রাজ্যের অর্থমন্ত্রী, আর সেই সময় লালে লাল, সারা কলকাতা সারা বাংলা পুরো লাল চলছে, 96 সাল, তখন তো পুরো জেতার সম্ভাবনা খুব খুব কাউকে অল্প মার্জিনে আমি হেরেছিলাম। এবারে সেই সময় যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন মমতা ব্যানার্জী, এবার ওনার সাথে আলাপ হলো কংগ্রেস করতে করতে,
আর আমি ক্যান্ডিডেট ছিলাম, আলাপ হয়ে আলাপ হয়ে চিন্ময় দা আমাকে চিন্ময় দা বলে, আজও বলে। আমি বললাম যখন ওই ওনার সাথে যুব কংগ্রেসের প্রেসিডেন্ট তখন চলছে খুব জোর, তারপরে 97-98 এ সৌমেন মিত্রের সাথে ওই মমতা ব্যানার্জির ডিস্টেন্স হয়ে গেল, মানে তৃণমূল কংগ্রেস যুব আর তৃণমূল কংগ্রেস কংগ্রেস মাঠ আর কংগ্রেস যুব দুটো ভাগ হয়ে গেল। তখন একদিনটা আমাকে 99 আমি কালীঘাটে ওনার বাড়িতে গেলাম, উনি আমায় বললেন দেখো কংগ্রেস আমাকে কোণঠাসা করে দিচ্ছে, মাদার কংগ্রেস, তাই আমি আর কংগ্রেসে থাকবো না, আমি আলাদা দল করব, তুমি আমি চাই তুমি ভালো লোক ভদ্র লোক তুমি আমার দিকে জয়েন করো। আমি অনেক কিছু ভাবনা চিন্তা করলাম, কিছুক্ষণ এক দুদিন টাইম নিলাম, নিয়ে বললাম আপনি যখন বলেছেন ডান, আমি আপনার সাথেই আছি আপনার সাথেই দল করব। তাই 99 থেকে আমি ওনার সঙ্গে আছি, ভালো মন্দ সুখ দুঃখ অনেক দিন অনেক অনেক স্মৃতি আমার এখনো মনে আছে। তাই তোমার কি মনে হয় পরিবর্তনের পরিবর্তন হবে না পরিবর্তনের প্রত্যাবর্তন হবে? পরিবর্তনের পরিবর্তন হবে না পরিবর্তনের প্রত্যাবর্তন হবে? এক কথায় বলবে প্রত্যাবর্তন প্রত্যাবর্তন হবে। এবার শেষ প্রশ্নটা করিনি যেটা তুমি হয়তো একটু হেসে ফেলবে। আগে মমতা ব্যানার্জি আবার সরকার করবে। আচ্ছা, ভাস্কর গাঙ্গুলিকে তুমি ব্যাকপাস করলে, ভাস্কর দাকে পেছন থেকে মানস দা দাঁড়িয়ে আছে বুঝতে পারোনি, ওত পাতা শিকারীর মতো পেছন থেকে এসে মানস বর্চা বলটাকে ধরে গোল করে দিয়েছিল, তুমি যে ব্যাকপাসটা ভাস্কর দাকে দিতে গেছিলে মনে আছে ইসমান মনমোহন ম্যাচে? তুমি ডায়াগোনালি বলটা লোকে বলে ঠিক তোমার ওইটার দোষ কিন্তু আমার না, সবটাই যে আমার, জোরে বলো শোনা যাচ্ছে না, জোরে বলো, সবটাই যে আমার না না দোষের কিছু ব্যাপার নয়, তোমার দাঁড়ানোটা দেখে মানুষ বাচ্চা বুঝেছিল তুমি ডায়াগোনালি বলটা না 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 সবাই জানে না সবাই বলে, আমি আমাদের গোল পোস্ট ফেস করে দাঁড়িয়ে আছি, মনার পায়ে বল শোনো ভালো করে, মনা কোনো দিক না পেয়ে তাড়াহুড়ো করে আমাকে দিয়ে দিয়েছে, এবার আমি তো উল্টো দিকে ঘুরতে পারছি না, ওদিকে বিদেশ রয়েছে, এবার যেই মুহূর্তে আমার পাস করেছে মনা তখন আমার বাধ্য হয়েছে আমি পেছনে দিতে, পাস করো একটু লেট করেছে গোল থেকে বেরোতে, আমার দুর্ভাগ্য ওটা আমার ঘাড়ে চেপেছে ঘটনা এইটা, দোষ আসলে প্রথমে হচ্ছে মনার, মনা বলটা ক্লিয়ার করে দিতে পারতো, মনা বলটাকে দাম করে মেরে গ্যালারিতে পাঠিয়ে দিতে পারত, মনা কি করে আশীর্বাদ করেছিল, আমি তো জানি না, আমি তোমাকে আশীর্বাদ করেছিল বললো চিন্ময় দা এত ভালো লোক যে এইভাবে আমাদের গোল গোল দিয়ে দিল, খেলার মধ্যে ভুল হয় চিন্ময় দা, এটাও একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, আমি এটা জাস্ট হালকা চলে বললাম, মাথা উঁচু করে খেলেছো সহমহিমায় ছিলে, হ্যাঁ হ্যাঁ নিঃসন্দেহ। প্রিয় দর্শক আপনার যদি কোনটা থেকে আগে বেরোতো, হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি তাই, এটা বলার আছে তোমাকে যে সময় মনাদা দিয়েছিল তোমার কিছু করার ছিল না, ঠিক কথা। প্রিয় দর্শক আপনারা দেখছিলেন 83তম ক্লোজ আপ এপিসোডে, ক্রীড়াক্ষেত্রে আমরা আবার আজকে প্রবেশ করেছিলাম, আলাপচারিতায় ছিলাম প্রাক্তন ভারতীয় নক্ষত্র চিন্ময় চ্যাটার্জির সঙ্গে, আলাপচারিতা দেখলেন আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে অথবা ল্যাপটপে, তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন আপনাদের ড্রয়িং রুমে বসে নেক্সট জেন সলিউশনের সৌজন্যে, এদের ওয়েবসাইট www.nxtzdnsol.com, এরা ওয়েব ডিজাইন ডিজিটাল মার্কেটিং এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের উপর কাজ করে থাকে। আমাদের এই এপিসোডটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন,
সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুধুমাত্র আমাদের দর্শক হিসেবে থাকলে আমাদের অবশ্যই ভালো লাগে, তো সাবস্ক্রাইব করলে আপনি এই চ্যানেলটির সঙ্গে সম্পৃক্ত হয়ে যাবেন বেঙ্গল এক্সপ্রেসের, এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন আমাদের চ্যানেলটি নিয়মিত নোটিফিকেশন পাওয়ার জন্য। আগামী বুধবার আমরা আবার রাজনৈতিক ক্ষেত্রে প্রবেশ করব, পরিবর্তনের পরিবর্তন না পরিবর্তনের প্রত্যাবর্তন এই শীর্ষকে। উপস্থিত থাকবেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ভাস্কর সেনরায়, উপস্থিত থাকবেন প্রদেশ কংগ্রেসের কোন একজন মুখপাত্র এবং অন্য কোন একজন রাজনৈতিক বিশ্লেষক উপস্থিত থাকতে পারেন। এই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগামী বুধবার ঠিক রাত 9টার সময় আপনারা কিন্তু অনুষ্ঠানটি দেখতে ভুলবেন না, আমাদের 84তম ক্লোজ আপ পর্বে এবং 85তম ক্লোজ আপ পর্বে ঠিক পরের দিন বৃহস্পতিবার 25 তারিখ আমরা সরাসরি আলাপচারিতায় আসব শ্যামল ঘোষের সঙ্গে, প্রাক্তন ভারতীয় নক্ষত্র শ্যামল ঘোষ, অন্যতম রক্ষণের স্তম্ভ ছিলেন শ্যামলদার সঙ্গে আমরা সরাসরি আলাপচারিতায় আসব 25 তারিখ বৃহস্পতিবার রাত 9টা থেকে। বেঙ্গল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন, আপনাদের অ্যান্ড্রয়েড ফোন বা ল্যাপটপে সরাসরি লাইভ অনুষ্ঠানটি আসবে নেক্সট জেন সলিউশনের সৌজন্যে। আজ আমাদের সঙ্গে ছিলেন প্রাক্তন ভারতীয় নক্ষত্র চিন্ময় চ্যাটার্জি, দীর্ঘদিন বাদে তাকে আমরা আবার সাক্ষাতের মধ্যে পেলাম। নিজে হয়তো কিছুটা নিজেকে অন্তরীণ রাখার চেষ্টা করেন, কিন্তু চিন্ময় চ্যাটার্জি একজন অত্যন্ত উচ্চমানের রক্ষণভাগের খেলোয়াড় ছিলেন বলে আমরা জানি এবং সর্বজন বিদিত। এএনও আঙ্গিকে দাঁড়িয়ে এই মানুষটিকে বেঙ্গল এক্সপ্রেসের পক্ষ থেকে আমি সৌমিত্র মুখার্জি জানাই অন্তরের শ্রদ্ধা এবং ভালোবাসা। আগামী দিনেও চিন্ময় দাকে আমাদের মধ্যে একইভাবে পাবো এই আশা করি। এবং এই চ্যানেলটি যখন আমি আত্মপ্রকাশ করিয়েছিলাম, আমার সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল নেক্সট জেন সলিউশনের কর্ণধার সাক্ষ্য সোমনাথ দাস, তার সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি আজকে কিন্তু 83তম পর্বে কখনোই কিন্তু পৌঁছতে পারতো না, এটা দীপ্ত কণ্ঠে আমি স্বীকার করছি। নিঃসন্দেহে আমি অবশ্যই সাক্ষ্য সোমনাথ দাসকে মনে করি আমাদের এই চ্যানেলের অন্যতম একজন শরিক। হয়তো চ্যানেলটি আত্মপ্রকাশ করেছিলাম আমি, চ্যানেলটির দায়িত্ব নিয়ে চালাই আমি, চ্যানেলটি সমস্ত পরিকল্পনা করি আমি, কিন্তু সাক্ষ্য সোমনাথ দাসের সঙ্গে পরামর্শ করেই কিন্তু আমাদের সমস্ত অনুষ্ঠান মালাগুলোকে আমরা সাজাই। চিন্ময় দাকে বেঙ্গল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আমার অন্তরে শ্রদ্ধা জানাই, এবং আগামী দিনও তোমাকে একইভাবে আমরা আমাদের মধ্যে পাবো এই আশা রাখি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আমাদের 83তম ক্লোজ আপ পর্বে প্রাক্তন ভারতীয় নক্ষত্র চিন্ময় চ্যাটার্জির সঙ্গে একান্ত আলাপচারিতা, আপনারা দেখছিলেন আপনাদের ল্যাপটপে বা অ্যান্ড্রয়েড ফোনে নেক্সট জেন সলিউশনের সৌজন্যে। মনে রাখবেন আগামী চব্বিশ তারিখ আমাদের 84তম ক্লোজ আপ পর্বে আমাদের আবার রাজনীতির অন্দরমহলে বেঙ্গল এক্সপ্রেসে পরিবর্তনে পরিবর্তন না পরিবর্তনে প্রত্যাবর্তনের শীর্ষকে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ভাস্কর সেনারায়, উপস্থিত থাকবেন প্রদেশ কংগ্রেসের একজন মুখপাত্র এবং আরো কোন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক উপস্থিত থাকতে পারেন, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের নেওয়া হয়নি। এবং আগামী 25 তারিখ আমরা আবার ক্রীড়াক্ষেত্রে প্রবেশ করব, উপস্থিত থাকবেন প্রাক্তন ভারতীয় নক্ষত্র শ্যামল ঘোষ, তার সঙ্গে সরাসরি আলাপচারিতায় আসবো। আগামী বুধবার ঠিক রাত 9টার সময় দেখা হবে বেঙ্গল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে 84তম পর্বে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।